লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহর তিন যোদ্ধার। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে অভিযান চালায় ইহুদি সেনারা। হামলার জবাবে ইসরায়েলের দুটি শহরে পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের একাধিক নজরদারি সরঞ্জাম ও বিভিন্ন স্থাপনায়। হামলা চালানো হয়েছে ইহুদি সেনাদের লক্ষ্য করেও। এক বিবৃতিতে এসব তথ্য জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে উত্তেজনা বিরাজ করছে লেবানন ইসরায়েল সীমান্তে।